পেজে আমি স্ট্যাটাস দিলাম যে মেয়েদের কণ্ঠ পর্দা, মেয়েদের এই এই মেয়ের কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনবেন না আপনারা বাংলাদেশের মানুষ। তখন আমাকে বলা হলো ফতোয়া দেবার জায়গা পাও না। সেই জবাব আজকে দিচ্ছি, মেয়েরা সঙ্গীত গাবে কেমনে, মেয়েদের কণ্ঠই যেহেতু পর্দা, এই মেয়েরা সঙ্গীত গাবে কেমনে। ইন্ডিয়ার একটা মেয়ে একটা সঙ্গীত গাইছিল যেটা সারা বিশ্বের অনেক মানুষ সেই সঙ্গীতটা শুনছেন, আপনারা এখন অনেকেই সেই সঙ্গীতটা আপনারা শুনেন। সঙ্গীতটার নাম হচ্ছে কোরআন মধুর বাণী। এই সঙ্গীতটা অনেকে শুনছেন না, কোরআন মধুর বাণী। আমি যখনই শুনি আমার মন ভরে যায়। এই সঙ্গীতটা শুনছেন না অনেকেই, এই সঙ্গীত শুনছেন। এই সঙ্গীত যখন আমার কাছে বারবার আসতেছিল, ওই মেয়ের সঙ্গীতটা আবার দেখলাম বাংলাদেশের অনেক স্টেজের অনেক মেয়েদেরকে ভিডিও দিয়া এই অডিও সঙ্গীতটা লাগাই দিছে। আর এই সঙ্গীতটা পুরুষেরা শুনছে তো শুনছে, আবার অনেক পুরুষেরা গাচ্ছে এই সঙ্গীত। তো ঠিক আছে, পুরুষরা গাইছে এটা তো সমস্যা নাই, যারা গাইছে এরা কার থেকে শুই না গাইলো সঙ্গীতটা, কার থেকে শুই না গাইলেন আপনারা? আমার একজন বলল কোরআন মধুর বাণী গজলটা আপনি গান হতো, আপনার কণ্ঠে খুব দারুণ মানাবে। আমি বললাম আমার নিজের গজল আবার ভাই, আমি ওই মেয়ের গজল গামো ফেলি ঠিক না বেঠিক। আর ওই মেয়ের গজল শুনতে হলে তো, ওই মেয়ের গান শুনতে হলে তো ওই মেয়ের গান আমাকে আগে শুনতে হবে ঠিক না বেঠিক। তো এখন আমি একটা স্ট্যাটাস দিলাম সাথে সাথে আমার ফেসবুকে পেজে আমি স্ট্যাটাস দিলাম যে মেয়েদের কণ্ঠ পর্দা, মেয়েদের এই এই মেয়ের কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনবেন না আপনারা বাংলাদেশের মানুষ। তখন আমাকে বলা হলো ফতোয়া দেবার জায়গা পাও না। সেই জবাব আজকে দিচ্ছি, ফতোয়া দেওয়ার জায়গা আমি কেন ফতোয়া দিই? আল্লাহ পাক বলেছেন এরকম মধুর ভাষায় কথা বলা যাবে না। যেখানে মধুর ভাষায় কথা বলা যাবে না সেখানে নেক সুরতে ধোকা দিবা, সেখানে সুন্দর সুন্দর সঙ্গীত বলার কারণে এই মেয়ের প্রতি মানুষের আকৃষ্ট সৃষ্টি হবে না, আকর্ষণ সৃষ্টি হবে না, আর সৃষ্টি হবে কি হবে না তার প্রমাণ আমি নিজে। যদি বলেন দেখাতে আমি এই মুহূর্তে ফোন দিব, সে আসবে, সে আসার পরে আমি তার দেখাই দিতে পারবো। আমার সামনে এই সঙ্গীতটা আসার পরে সে আমাকে বলতেছে ভাই একটা মেয়ে কোরআন মধুর বাণী সঙ্গীতটা গাইছে, শুনছেন ভাই? কহ, আমি বলছি হ্যাঁ। কবে এত মজার সঙ্গীত, মেয়েটার চেহারা যে সুন্দর না রে ভাই, চিন্তা করে মানে তার সঙ্গীত শুনছে ভাই, এই মেয়েটা যদি পাইতাম রে ভাই, তাহলে আচ্ছা পাইতাম রে ভাই, এরপরে কি করতো তার বলে নাই, এই মেয়েটার যদি পাইতাম রে ভাই এরপরে কি করতো ঠিক না বেঠিক? এরপরে দুনিয়ার কাজও সারা, আখেরাতের কাজও সারা। এই যে একটা গোপন অন্তরের কল্পনা ঝল্পনা, আল্লাহ বলেন এই তোমার মেয়েকে নিয়ে যদি তোমার মেয়ের আওয়াজের কারণে, তোমার মেয়ের কণ্ঠের কারণে, হে নারীরা তোমাদের এই কণ্ঠের মধুর আওয়াজ শুনে কেউ যদি তোমাদেরকে নিয়ে কল্পনা ঝল্পনা করে তাহলে এটা মুসলমান নারীর অপমান। এখন বলেন তাহলে যারা এই সঙ্গীত গাইল, যেই মেয়েরা আমাদের বাংলাদেশেও কিছু মেয়েরা আছে সঙ্গীত গায়, আর এই মেয়েরা সঙ্গীত গেলে সবাই বাহবা দেয়, বাহবা দেয়। মেয়েরা সঙ্গীত গাবে কেমনে, মেয়েদের কণ্ঠই যেহেতু পর্দা, এই মেয়েরা সঙ্গীত গাবে কেমনে? যখন এই মেয়েরা সঙ্গীত গাচ্ছে, অনেক বালেগা মেয়ে আছে সঙ্গীত করতেছে আমাদের দেশে, গজল গাইতেছে। আমি গানের কথা সরাসরি বলতেছি না, গানের কথা কেন বলতেছি না, যারা গান করতেছে তাতে ইসলাম মানতেছেই না, একেবারে তার দেহের পর্দাই করতেছে না, নাচানাচি এরপরে গান তারা গাচ্ছে, দেহের পর্দাই করতেছে না, আওয়াজের পর্দা কবে আসবে? আমি তাদের কথা বলতেছি যে সমস্ত মুসলমানের কিছু মেয়েরা আছে তারা কণ্ঠের পর্দা করে না, তারা বলতেছে আমরা ইসলামের সঙ্গীত গাইবো, আমরা পর্দা তো করতেছি, আবার চেহারা ঢেকে ঢেকে গজল গাচ্ছে, চেহারা ঢাকার জন্য না ঢাকার জন্য কিছু মানুষ ফতোয়া দিচ্ছে, সেই ফতোয়া এখন ব্রেক করছে কিনা জানি না, কিন্তু এটা তো কোনো প্রশ্নই আসে না। এটার কথা আমি সামনে বলতেছি, সামনের 33 নম্বর আয়াত যখন বলবো, এখন 32 নম্বর আয়াত আলোচনা চলতেছে, 33 নম্বর আয়াত বললে তখন বুঝবেন কতটুকু মুখ ডাকতে হবে, কতটুকু ডাকতে হবে না, কি ডাকতে হবে, কেমনে চলতে হবে নারী। যে আমি এই নারীর পর্দার কথা বলতেছি, কোন কিসের পর্দা এটা? আওয়াজের পর্দা। কিসের পর্দা? আওয়াজের পর্দার কথা, আওয়াজের পর্দা। আগে তাহলে মুসলমানের মেয়েরা বালেগা হওয়ার পরে ইসলামী সঙ্গীত গাইতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। হ্যাঁ, যদি না বালেগা থাকে,
মেয়ে যদি ছোট্ট থাকে, বয়স যদি কম থাকে, 5 বছর 6 বছর 7 বছর, এখন এই মুহূর্তে মেয়ে যদি সঙ্গীত গায় কোনো সমস্যা নাই, ছোট মেয়ের সঙ্গীত গাইতে পারবে। আমাদের বাংলাদেশে একটা আরেকটা মেয়ে শিল্পী আছে, আমি তারাও ঠিক এই মেয়ে শিল্পী আমার একটা সঙ্গীত গাইছি, মেয়েটার নাম জাইমা নূর, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, সুন্দর তো সঙ্গীত শুনছে না পারে অনেকেই বাবাকে নিয়ে। তো এই সঙ্গীতটা যেই মেয়ে গাইছে ওই মেয়ের আমি ধন্যবাদ দিই, মেয়ের বাপ মারেও আমি ধন্যবাদ জানাই। কেন জানাই? মেয়েটার বয়স হওয়ার কারণে, বালেগা হওয়ার কারণে এই মেয়ে এখন আর সঙ্গীত গায় না, বলেন আলহামদুলিল্লাহ। তো পরিবার তো এমন হওয়া দরকার, পরিবারের পরিবারের ভিতরে তো আল্লাহর ভয় থাকা দরকার যে আমার মেয়ে সঙ্গীত গাবে। এতদিন ছোট ছিল গাইছে কোনো সমস্যা নাই, এখন আমার মেয়ের পর্দা ফরজ, আমার মেয়ে কোনো সঙ্গীত গাইতে পারবে না, কারণ আগে আওয়াজের পর্দা করতে হবে। আওয়াজের পর্দা না থাকলে যত যেই রকম মেয়ে হোক না কেন, সে যখন কণ্ঠ দেওয়া সঙ্গীত দিয়ে তার কণ্ঠ শুনে তার একজন পুরুষ পাগল হয়ে যাবে, ঠিক না? ঠিক, এই জন্য আল্লাহ বলছে আওয়াজের পর্দা কর।